গল্পের আসরের সকল দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন ছোট গল্প শোনার জন্য। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজনে রয়েছে জসিম উদ্দিনের লেখা একটি মজার ছোট গল্প। গল্পটির নাম আয়না। গল্পটি জসিম উদ্দিনের বাঙালির হাসির গল্প, এই বইটি থেকে নেওয়া হয়েছে। এক চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন এ দেশে আয়নার চলন হয় নাই, কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়েছিল। আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ। আহা, এ যে তার বাপজানের চেহারা! বহুদিন তার বাপ মারা গিয়াছে, আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে। সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায়, তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে। তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল, মুখে লইয়া চুমা দিল। আহা বাপজান, তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান খেতের মধ্যে লুকাইয়া আসো! বাজান বাজান, ও বাজান! চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায়। আয়নার ভিতর তাহার বাপজান কতই ভঙ্গি করিয়া চায়। চাষি বলে, বাজান, তুমি তো মরিয়া গেলে, তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দিঘা ধান বুনিয়াছি, সাইল ধান বুনিয়াছি, দেখো দেখো বাজান কেমন তারা রোদে ঝলমল করিতেছে। তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল, আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি বাজান, আমার সোনার বাজান, আমার মানিক বাজান। সেদিন চাষি আর কোনো কাজই করিল না, আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল। সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে? সে গরিব মানুষ, তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই। সে পানির কলসির ভিতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল। পরদিন চাষি এ কাজ করে, ও কাজ করে, দৌড়াইয়া বাড়ি আসে, এখানে যায়, সেখানে যায়, আর দৌড়াইয়া বাড়ি আসে। পানির কলসির ভিতর হইতে সেই আয়নাখানি বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে, আর কত রকমের কথা বলে, বাজান আমার বাজান, তোমাকে একলা রাখিয়া আমি এ কাজে যাই, ও কাজে যাই, তুমি রাগ করিও না। দেখো বাজান, যদি আমি ভালোমতো কাজ কাম না করি তবে আমরা খাইব কি? চাষার বউ ভাবে, দেখো রে, এতদিন আমার স্বামী আমার সঙ্গে কত কথা বলিত, কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত, কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না। পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবল বকে, ইহার কারণ কি? সেদিন চাষি ক্ষেতখামারের কাজে মাঠে গিয়াছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সেই আয়নাখানি বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল। আয়নার উপর তার নিজেরই ছায়া পড়িয়াছিল, কিন্তু সে তো কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখে নাই। সে মনে করিল তাহার স্বামী আরেকটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে, সেই জন্য আজ কয়দিন তাহার স্বামী তাহার সাথে কোনো কথাই বলিতেছে না, যখনই অবসর পায় ওই মেয়েটির সাথেই কথা বলে। আসুক আগে মিনসে বাড়ি, আজ দেখাইব এর মজা, একটি ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল। আর যে যে কড়া কথা স্বামীকে শুনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে শান দিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল, চাষার বউ ঝাঁটা হাতে লইয়া তাড়িয়া আসিল। ওরে গোলাম, তোর এই কাজ? একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছস? এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুরিয়া মারিল। করো কি করো কি, ও যে আমার বাজান! অতি আদরের সাথে সে আয়নাখানা কুড়াইয়া লইল। দেখাই আগে তোর বাজান, এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল, দেখ তো মিনসে, এর ভিতরে কোন মেয়ে লোক বসিয়া আছে, এ তোর নতুন বউ কি না? চাষি বলে, তুমি কি পাগল হইলে, এ যে আমার বাজান! ওরে গোলাম, ওরে নফর, তবু বলিস তোর বাজান! তোর বাজানের কি গলায় হাসুলি, নাকে নথ আর কপালে টিপ আছে নাকি? বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল। ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল, মাথায় আধ ঘন্টা দিয়ে বলিল, কিলো, তোদের বাড়ি এত ঝগড়া কিসের? তোদের তো কত মিল, একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই। চাষির বউ আগাইয়া আসিয়া বলিল, দেখো বুবুজান,
আমাদের মিনসে আরেকটি বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল। ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব না? দেখো দেখো বুবুজান, এই আয়নার ভিতর কে? ও বাড়ির বড় বউ আসিয়া সে আয়নার উপরে মুখ দিল। তখন দেখা গেল আয়নার ভিতর দুইজনের মুখ। ও বাড়ির বড় বউ বলিল, এ তো তোর চেহারা, আর একজন কার চেহারাও যেন দেখিতে পাইতেছি। চাষি বলিল, কি বলেন বুবুজান, এর ভিতর আমার বাপজানের চেহারা। এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপর মুখ দিল। তখন তিনজনের চেহারাই দেখা গেল। তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ, সে বাড়ির মেজ বউ আসিল, আফরানের মা, রহমানের বোন, আনোয়ারের নানি আসিল। যে আয়নার উপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায়। এ তো বড় তেলেসমাতির কথা। শোনা শোন, এই কথায় এ গায়ে সে গায়ে রটিয়া গেল। এই দেশ ও দেশ হইতে কত লোক ছুটিয়া আসিল সেই জাদুর তেলেসমাতি দেখিতে। তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয়না। আমাদের আজকের ছোট গল্পটি এখানেই শেষ। শুনছিলেন ছোট গল্পের আসরের নিয়মিত আয়োজনেরই অংশ, পল্লীকবি জসীম উদ্দিনের লেখা একটি মজার ছোট গল্প আয়না। জসীম উদ্দিনের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, আমরা জসীম উদ্দিনের জন্য আলাদা একটি প্লেলিস্ট করে দিব। প্রতি মাসে অল্প অল্প করে জসীম উদ্দিনের গল্পগুলো আমরা আপনাদের পড়ে শোনাবো এবং প্লেলিস্টে যোগ করে দিব। চাইলে আমাদের অন্যান্য আরও অনেক লেখকের বেশ কিছু গল্প প্লেলিস্ট করে দেওয়া আছে, সেগুলো শুনে দেখতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বা কমেন্ট দিয়ে আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে আরও ভালো ভালো গল্প পড়ে শোনাতে উৎসাহ যোগাবে। চ্যানেলটি অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবার পরবর্তী কোনো পর্বে, পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে।